ছাত্রলীগের গুন্ডারা অতর্কিত ভাবে হামলা করে। একই সময় আপনারা জানেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের একটি প্রোগ্রাম চলছিল সাহেব, এই ঘটনা জানতেন যে সেখানে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে বর্বর আক্রমণ হচ্ছে। শুধু প্রথম দফায় আক্রমণ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্ষান্ত হয়নি, তারা দ্বিতীয় দফায় আমাদের আহত ভাইয়েরা যখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছে, সেখানে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি রুমে ঢুকে তাদেরকে একজন একজন করে বের করে বেধম মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। খুবই নির্মম এবং নিষ্ঠুর ঘটনা। আমাদের আহত ভাই বোনদেরকে যথাযথ চিকিৎসা না দিয়ে শাহবাগ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে কালকে রাতে থানায় রেখেছে। আমরা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এমনকি তারা এও বলেছিলেন তারা যদি ঢাকা মেডিকেল থেকে আমাদের ভাইদেরকে উদ্ধার না করত, ছাত্রলীগ আরো তাদেরকে বেধম মারধর করত। আমরা খুবই খুশি হয়েছিলাম, প্রশাসন একটা ভালো ইতিবাচক ভূমিকা নিয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে হলো সত্য, আমরা রাত 12:30টার দিকে খবর পেলাম তারা আমার ভাইদের নামে মিথ্যা দুটি মামলা দায়ের করে তাদেরকে আটক করেছে, এবং আমরা রাতেই তাৎক্ষণিকভাবে অন্যায়ভাবে নেতাকর্মীদেরকে শাহবাগ থানা আটকে রাখার প্রতিবাদে আমরা স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি দিয়েছিলাম যে আমার ভাইদেরকে যদি মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয় আমাদেরকেও কারাগারে নিয়ে নাও, কারণ আমরা যদি বাইরে থাকি আমাদের ভাইদের মুক্তির জন্য এই প্রতিবাদের পতনের জন্য আমরা অমৃত আন্দোলন সংগ্রাম করব। আমরা সকালবেলা জানতে পেরেছি আমার ভাইয়েরা এখন শাহবাগ থানায় নাই, তাদেরকে এখন কোর্টে তোলা হয়েছে। তাই আমাদের এই স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি আমরা শাহবাগ থানা থেকে পরিবর্তন করে আমরা জজকোট অভিমুখী এখান থেকে রওনা হব। আমরা বিচারকের কাছে আবেদন জানাব, অন্যায়ভাবে যদি এই 24 জন ছাত্র নেতাকে কারাগারে পাঠানো হয়, আমরা উপস্থিত যারা আছি তাদেরকেও কারাগারে পাঠান। আজকে শেখ হাসিনা সারা বাংলাদেশে যে ভয়ের সংস্কৃতি কায়েম করেছে, প্রশাসনকে দিয়ে যে দুর্বৃত্তায়ন করছে, ছাত্রলীগের মতো দানবীয় সংগঠনকে দিয়েছে সন্ত্রাসী কার্যক্রম সহিংসতা করছে, তাতে দেশ একটা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বারবার অহিংস কর্মসূচি গণতান্ত্রিক কর্মসূচির কথা বললেও, গণতান্ত্রিক স্পেসের কথা বললেও এই ফ্যাসিবাদী সরকার এই বাকশালীরা আজকে গণতন্ত্রের প্রতি কর্ণপাত করছে না। তারা দেশে গণতন্ত্রের ছদ্মবেশে বাকশাল কায়েম করেছে, যে কারণে আজকে সেই 75-এর দুঃসময়ের মতো তারা আজকে গণতন্ত্রকামী মানুষের উপরে, ছাত্র যুবক নারী শিশুদের উপরে নির্বিচারে হামলা চালাচ্ছে, হামলা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য একটাই, এই দেশে প্রতিবাদ কায়েম করা। আমরা একটা কথা বলতে চাই, ইতিমধ্যে এই প্রতিবাদের পতনে গণ আন্দোলন শুরু হয়েছে। আপনারা দেখেছেন এখানে ইতিমধ্যে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা শহীদউদ্দিন মাহমুদ স্বপন ভাই বক্তব্য রেখেছেন এই কর্মসূচিতে, সবাই গণতন্ত্র মঞ্চের সম্মতি প্রকাশ করেছেন, আরো অনেক এত রাস্তা থেকে আমাদের সাথে যুক্ত হবেন। যেহেতু আমরা একেবারে রাত্রে 1টার দিকে কর্মসূচি ঘোষণা করেছি, অনেকের সাথেই যোগাযোগ করতে পারি নাই, কিন্তু আমাদের এই ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে, আমাদের নেতাকর্মীদের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলমান থাকবে। সরকারকে আমরা এখনো বলব, এখনো সময় আছে, শান্তির পথে হাঁটুন। আপনারা ছাত্রলীগ যুবলীগকে দিয়ে দেশের সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করেছেন, সেই সংঘাত থেকে আপনারাও কিন্তু রক্ষা পাবেন না। আপনারা দেখেন আমরা কিন্তু নিরস্ত্র, আমরা শান্তিপূর্ণভাবে আইনশ কর্মসূচির মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক কর্মসূচি, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমরা এই পল্টন জামান টাওয়ার থেকে আমরা প্রাণ ঢাকার জজকোট অভিমুখে পদযাত্রা শুরু করতেছি। আপনারা সাক্ষী, আমরা নিরস্ত্র কর্মসূচি শুরু করছি। ইতিমধ্যে আমাদের সাথে সহমতি প্রকাশ করে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
বাংলাদেশের আজকে আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি, এই স্বাধীন বাংলাদেশ যারা আমাদেরকে উপহার দিয়েছেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ইস্তিয়াক আলী জুলফত ভাই ইতিমধ্যে আমাদের মাঝে সংহতি জ্ঞাপন করেছেন। আমাদের ছাত্রদেরকে অন্যায়ভাবে আটকের প্রতিবাদে লেখক এবং সাংস্কৃতিক কর্মী জনাব রাখাল রাহা আমরা আমাদের এই কর্মসূচি আমরা শুরু করছি। ধন্যবাদ আপনাদের।